হলো মাস নেটওয়ার্ক আর আপনারা দেখছেন নিউজ সাথী মনের খবর মনে রাখার খবর প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ আরামবাগ ছবি এমন মনের মতো नमस्कार आपनारा देखछेन न्यूज सात दिन आपनादेर साथे आमी प्रियंका शुरूतेई हेडलाइंस हेडलाइंस निवेदन करछे स्टूडियो भिउ आरामबाग आरामबाग शहरे डिजिटल रेशन कार्ड करते दालालदेर भीड़ खूब बाड़छे ग्राहकदेर फिर तृणमूल गोष्ठीद्वंदे उत्ताल तारकेश्वर नाइटा मालपहाड़पुर धनेखाली दुर्धर्ष डाकाती इलाकाय आतंक फिर नाबालिकार बिये बंध करल प्रशासन घटना तारकेश्वर हेडलाइन निवेदन करल स्टूडियो भिउ आरामबाग এবার আসছে নিউজ সাত দিনের বিস্তারিত খবরে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল হুগলির তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুরে টিপনা গ্রাম সংঘর্ষের জেরে উভয় পক্ষের আহত হন ছজন তাদের তারকেশ্বর হাসপাতালে ভর্তি করা হয় বাদাম জমি নিয়ে সংঘর্ষ গোষ্ঠীদ্বন্দ্বে রং লাগল তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েতের টিপনা গ্রামে জমি বিবাদের জেরে সংঘর্ষে আহত হয় দুই পক্ষের পাঁচজন আহতদের তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় আহত সনত রায় রমেশ রায় ও পূর্ণিমা রায় তৃণমূল নেতা স্বপন সামন্ত গোষ্ঠীর তাদের অভিযোগ গত সোমবার নাইটায় তৃণমূলের মিটিংয়ে যাওয়ার জন্য তাদের উপর হামলা করে তৃণমূলের শেখ মনিরুল গোষ্ঠীর লোকজন মনিরুলের বক্তব্য যদিও এতে রাজনীতি নেই বাদাম জমি চাষ করা নিয়ে গণ্ডগোলের জেরে এই মারামারি তাতে দিলীপ রায় ও সীমন্ত পণ্ডিত নামে দুজন আহত হয়েছে দুপক্ষই তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেছে সেই মিটিং দিনে একটু মাথা সাথে যায় যে তোমরা মিটিং করছো কেন আমরা সব এমনি আলাদা মেয়েদের জন্য মিটিং করছিলাম তারপর দিন সাসাবার পর মিটিং বলতে কি মিটিং দলীয় তৃণমূলের মিটিং হ্যাঁ তৃণমূলের মিটিং মহিলা সমিতির সমিতি মিটিং করছিলাম তারপর সেদিনে সাথে যায় আবার কারা সাজিয়ে যায় পিন্টু সিং এসে সাথে যায় এরা কারা এরা পিন্টু সিং এরা হচ্ছে তৃণমূলের লোক আগাছের দলের ওটা হ্যাঁ আপনারা আমার হচ্ছে সেলিম রাজ দলের এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় এটা একটা বাদাম বাড়িকে কেন্দ্র করে পারিবারিক ঘটনা জমি দখলে ওদের বাদাম বাড়িকে কেন্দ্র করে হয়েছে এতে আমাদের দলের কোনো রকম কেউ জড়িত নয় বা তৃণমূলের কেউ জড়িত নয় এতে এটা ওদের পারিবারিক ঘটনা তারকেশ্বর থেকে সনত মাসির রিপোর্ট নিউজ সাত দিন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটল হুগলির ধনেখালীর পোড়া বাজার এলাকায় দশ বারো জনের একটি ডাকাত দল হানা দেয় এখানকার একটি সোনার দোকানে ধনিয়াখালীর পোড়া বাজারে সোনার দোকানে ডাকাতি দশ বারো জনের ডাকাত দল হানা দেয় তারামা জুয়েলার্সে প্রথমে খরিদ্দার সেজে দোকানে ঢোকে ডাকাত দল সে সময় দোকানে কয়েকজন বসেছিলেন তাদের মারধর করে টাকা পয়সা ছিনিয়ে নেয় ডাকাতরা মারধর করা হয় স্বর্ণ ব্যবসায়ী মিলন চাইকে লোহা রড দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় অস্ত্র দেখিয়ে চলে লুট ডাকাতি করে পালানোর সময় বোমা ছোড়ে ডাকাত দল বোমার আঘাতে একজন আহত হয় দাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে ভাঙচুর হয় পুলিশের গাড়ি পরে ধনিয়াখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ডাকাত দলের খোঁজে তল্লাশি চলছে ঘটনায় আতঙ্কিত পোড়া বাজারের ব্যবসায়ীরা ঠিক পৌনে নটার সময় সাত আট জন ঢুকে বন্দুক দিয়ে মেরে ফাটিয়ে সবাইকে মেরে নিয়ে চলে গেছে যা ছিল সব সোনা ছিল কতটা দুশো গ্রাম তিনশো গ্রাম মতো অর্ডারি মাল ছিল রূপোর মাল ছিল খদ্দের ছিল তাদের ঘরেও মেরে সব নিয়ে নিয়েছে তাদের টুকটাক যা পড়ে এসেছিল সব নিয়ে নিয়েছে প্রচুর বোমা মেরেছে এখানে বাসন বাসন দোকানের জিনিসগুলো মাছবো বলে ওপারে গেছি গিয়ে এক বাটি যখন বালি আনতে গেছি তখন দেখেছি দশ বারো জন দাঁড়িয়ে আছে ওদের ভিড়ের কাছ দিয়ে আমি ওপারে চলে গেছি বালিটা নিয়ে যখন ফিরছি তখন দেখছি সতেরো আঠেরো জন অলরেডি হয়ে গেছে ওই সতেরো আঠেরো কি কুড়ির মধ্যে বয়স হবে গিয়ে ওদের ভিড়ের মধ্যে আমি যখন বালিটা নিয়ে আসছি
এসে এইখানে মাছ দিয়ে বসেছি, দিয়ে তাকাচ্ছি যে ওদের দিকে দেখছি মিলনকে একটা বন্দুক ধরেছে, আমি পরিষ্কার দেখে বন্দুকটা ধরেছে, ধরার সঙ্গে সঙ্গে আমি আর কিচ্ছু না বলে আমি সুজা চোর চোর বলে ছুটছি। এবার আমাকে তিনটে বোম পরপর ছুঁড়েছে, আমার একটা এই যে ফেটে গেছে আর এই হাতটা প্রচুর যন্ত্রণা হচ্ছে, কিছু মনে লেগেছে একটা। ব্যুরো রিপোর্ট নিউজ সাত দিন। আপনারা দেখছেন নিউজ সাত দিন, ফিরে আসছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আরামবাগ শহরে সর্বপ্রথম বন্ধাত্মক চিকিৎসার এক নতুন অধ্যায়ের সূচনা জাগালেন ক্রিয়ন মেডিক্যাফে। আরামবাগ পল্লীশ্রী বিকে রায় নার্সারি গেট এগ্রিকালচার ব্যাংকের নিচে। মোবাইল নম্বর 9733391390 এবং 7407602091 এবং 8145423422। অত্যাধুনিক পদ্ধতিতে বন্ধাত্ম ল্যাবে শুক্রাণু ও ডিম্বাণু নির্ণয়, অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতিতে বন্ধাত্ম মহিলাদের মা হওয়ার সুযোগ, অত্যাধুনিক পদ্ধতিতে IUI পরিষেবা। হাজিপুর থেকে আসছি, আমার এক বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা আসছে না, তাই স্যারের খবর পেয়ে তাই স্যারের কাছে আসছি চেকআপ করানোর জন্য। বহু দূর দূরান্ত থেকে বন্ধাত্ম রুগীরা আমার কাছে ছুটে আসছে বাচ্চা পাওয়ার জন্যই। আমি চেষ্টা করছি যাতে ওদের কোল আলো করা যায়, একটা বাচ্চা উপহার যাতে চিকিৎসার মাধ্যম দিয়ে আমি দিতে পারি, সেই চেষ্টা আমি করছি। রোড শেয়ার করতে হবে, রোড কালচার গড়তে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। বাংলার রাস্তাকে নিরাপত্তায় মোড়ে পথ চলাকে সুগম করতে পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এলো সেফ ড্রাইভ সেভ লাইফ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ। সেফ ড্রাইভ করতে হবে, রাস্তাটা জয় করতে হলে সেফ ড্রাইভ সেভ লাইফ, লেটস সেফ ড্রাইভ সেভ লাইফ, সেফ ড্রাইভ সেভ লাইফ। স্বপ্নের বাংলা তৈরি করতে আসুন সবাই মিলে জেগে উঠি। স্বপ্ন নগরী গান সত্যি হতে পারে, তবে জাগতে হবে সেফ ড্রাইভ সেভ লাইফ। ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ফের নাবালিকার বিয়ে বন্ধ করল প্রশাসন। ঘটনা হুগলির তারকেশ্বরের 11 নম্বর ওয়ার্ডের মানিকপল্লির। নাবালিকার বিয়ে বন্ধ করলেন তারকেশ্বর জয়েন বিডিও পৌশালী চক্রবর্তী। আবার নাবালিকার বিয়ে রুখল তারকেশ্বর ব্লক প্রশাসন। এ নিয়ে গত 2 মাসে গোটা আষ্টেক নাবালিকা বিয়ে আটকালো ব্লক প্রশাসন। তারকেশ্বর পুরসভার 11 নম্বর ওয়ার্ড মানিকপল্লির বাসিন্দা রণজিৎ বিশ্বাসের নাবালিকা মেয়ে বিয়ে হচ্ছে হাসানাবাদ সুতিরহাটির দীনবন্ধু সরকারের সাথে। খবর পেয়ে তারকেশ্বর জয়েন্ট বিডিও পৌশালী চক্রবর্তী পুলিশ ও চাইল্ড কেয়ারের লোকজন নিয়ে বিশ্বাস বাড়িতে হাজির হন। আগামীকাল ছিল বিয়ের দিন, তার প্রস্তুতি প্রায় সারা। বিয়ে বাড়িতে পুলিশ দেখে অবাক হয়ে যান অতিথি অভ্যাগতরা। কেন নাবালিকা মেয়ের বিয়ে দিচ্ছেন জানতে চাইলে মেয়ের বাবা জানান মেয়ের মত নিয়ে বিবাহ ঠিক করা হয়েছে। সরকারি আধিকারিকরা বোঝান 18 বছর না হলে বিয়ে দেয়া আইনত দণ্ডনীয়, এক্ষেত্রে নাবালিকা মেয়ের মতামতের কোনো মূল্য নেই। কিছুটা বাকবিতণ্ডার পর নাবালিকার মা পার্বতী বিশ্বাস মুচলেখা দেন, প্রাপ্তবয়স না হলে মেয়ের বিয়ে দেবেন না। বাড়িতে পুলিশ সরকারি কর্তাদের দেখে অসুস্থ হয়ে পড়েন রণজিৎ বিশ্বাস, তাকে তারকেশ্বর হাসপাতালে ভর্তি করা হয়। খবরটা আমরা পেয়েছি রাত 11টা, কালকেই খবরটা পেয়েছি জেলার থেকে, পেয়ে আমরা প্রশাসনিক তরফ থেকে তদবির হয়ে আমরা থানা প্রশাসনকে নিয়ে গেলাম, আমার বিডিও অফিস থেকে এবং 11 নম্বর ওয়ার্ডের কমিশনার উত্তম ভান্ডারীকেও নিয়ে গেলাম। মেয়েটির নাম হচ্ছে সোমা বিশ্বাস, মেয়ের মা হচ্ছে পার্বতী বিশ্বাস, মেয়ের বাবা হচ্ছে রঞ্জিত বিশ্বাস। মেয়েটির বয়স হয়নি, মেয়েটি ওই 11 ক্লাসে পড়ে চাপড়াঙ্গা তারকেশ্বর গার্লস স্কুলে, 11 ক্লাসে পড়ে, মেয়েটির বয়স হয়নি। তা আমরা গেলাম, যাওয়ার পরে মেয়েটি বাবা প্রতিশ্রুতি দিয়েছেন, মা প্রতিশ্রুতি দিয়েছেন ঠিক আছে বয়স হলে 18 বছর পূর্ণ হলে পরে ওনারা বিয়ে দেবেন, অঙ্গীকারপত্র দিয়েছেন। আশা করছি পৌরসভার চেয়ারম্যান স্যার খুব জানিয়ে দিয়েছি ব্যাপারটা। ব্যুরো রিপোর্ট নিউজ সাত দিন।
রমরমিয়ে চলছে আরামবাগের সার্কাস। হাতি, জলহস্তি সহ অন্যান্য জীবজন্তুদের ও আফ্রিকান শিল্পীদের নিয়ে চলছে এই সার্কাস। আরামবাগ শহরে রমরমিয়ে চলছে ফেমাস সার্কাস। এই সার্কাসের পথ চলা শুরু 1984 সাল থেকে। 33 বছর ধরে খেলা দেখিয়ে দর্শকদের মনোরঞ্জন করে আসছে ফেমাস সার্কাস। মেলার মতো ভিড় জমছে এখানে। নানান প্রদেশের মানুষ একত্রিত হয়ে জমিয়ে খেলা দেখিয়ে প্রতিটি দর্শকের মন কেড়ে নিচ্ছে। আফ্রিকা থেকে শুরু করে উড়িষ্যা, আসাম সকলের যৌথ প্রয়াসে দিনের পর দিন সার্কাস হয়ে উঠছে খুব জমজমাট। সার্কাসে যে সমস্ত পশু রেখেছে তারও যথেষ্ট দেখাশোনা করছে কর্তৃপক্ষ। ঘোড়া, হাতি, কুকুর, এই পশুরা পরিমাণ মতো খাদ্য পেয়ে রয়েছে বহাল তবিয়তে। জলহস্তিকেও রাখা হয়েছে ইট, বালি, সিমেন্ট দিয়ে বাঁধানো একটি বড় জলাশয়ে। আর যারা সার্কাস দেখাচ্ছেন তাদের মধ্যে অনেকেই পরিবার নিয়ে সার্কাসের মধ্যে থেকেই খেলা দেখান, স্বামী স্ত্রী উভয়ই। প্রত্যেকের জন্য পানীয় জল, খাবার, বিনোদনের জন্য টিভি প্রভৃতি যাবতীয় সাংসারিক সুব্যবস্থা রয়েছে। আর্থিক দিক থেকেও তারা সচ্ছল। মালিক পক্ষের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগই তাদের নেই, এমনটাই জানালেন তারা। আপনারা কি ফ্যামিলি নিয়ে আছেন? আপনার ওয়াইফ কত বছর আছেন? এখানে 16 বছর হয়েছে। আপনার কেমন লাগে খেলা দেখাতে? ভালো লাগছে। মানে মালিক কিরকম, এখানে ব্যবস্থা কিরকম পাচ্ছেন? আর দর্শকদের ভিড়, দর্শকরা যখন এনজয় করে আপনাদের তখন আরো বেশি ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আছেন, সেরকম কোনো প্রবলেম বা কিছু? না না, খুব ভালো লাগছে। কতদিন আছেন এখানে, মানে এই লাইনে? আমার সার্কাস লাইনে 16 বছর হয়ে গেছে। 16 বছর, তার মানে অনেক দিন থেকেই আছেন। আর আপনি কিভাবে এলেন এই লাইনে? বাড়িতে সার্কাস খেলছিলাম, বাড়ির কাছে, ভালো লাগলো, তারপর থেকে। আর আপনার ওয়াইফের সাথে পরিচয়? আমার ওয়াইফের সাথে পরিচয় সার্কাসে। কলকাতার ব্যানার্জি পরিবার এই সার্কাসের মালিক পক্ষ, আর বর্ধমানের এম এস রহমান হলেন এখানকার ম্যানেজার। সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে গুছিয়ে তিনি পরিচালনা করে চলেছেন। উড়িষ্যার দুই ভাই এই সার্কাসের সূচনাকাল থেকেই খেলা দেখিয়ে আসছে। কতদিন আছেন এখানে? 32 বছর হয়ে গেল, 48-50 থেকে, বয়স প্রায় 50 হয়ে গেছে। আর খেলা দেখাতে এনজয় করতে সারাদিন হাসি ঠাট্টা নানা রকম ভাবে কেটে যায়? হ্যাঁ, এরকম কেটে যায়। উড়িষ্যা, উড়িষ্যা থেকে এসেছেন। কেমন লাগে এখানে সার্কাসে খেলা দেখাতে? এখন তো নিজে পরিবার মতো হয়ে গেছি সার্কাসে, ভালোই লাগে। এখানে প্রায় হয়ে গেল ওই 31 বছর। মেলা তো ভালোই লাগছে, মালিক কাছে অনেকদিন ধরে আছি, চলছে। মালিকরা ব্যবহার ভালো, খুব ভালো, খাওয়া দাওয়া, টাকা পয়সা সব কিছুতেই মালিকরা খুব। আছে 5 আফ্রিকান ফ্রেন্ডস, তাদের বক্তব্য অনুযায়ী খুব আনন্দের সাথে তারা দিন কাটাচ্ছে এবং আরামবাগ শহর তাদের খুব ভালো লেগেছে। How you are enjoying this city? I mean Arambag. Arambag good. So did you visit this place or some places? No, it's a good place. Good place? Yeah. How you are enjoying the circus? Enjoy because a lot of public coming, you get more energy. A nice show. And how the people are reacting with you? Reacting good. People reacting good to us. When you go outside, many people happy to meet us. সার্কাসে নেমেছে মানুষের ঢল। আরামবাগ শহরের মানুষজনের সাথে সাথে আরো পাশাপাশি দূর দূরান্ত গ্রাম থেকেও মানুষজন আসছে ফেমাস সার্কাস দেখার জন্য। এমনকি সুদূর মুর্শিদাবাদ থেকেও আসছে ফেমাস সার্কাস দেখতে। আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, ঢাকা পাই খানাপুরে। খানাপুরে ছেলেদের মুখে শুনলাম যে খুব ভালো হচ্ছে সার্কাস, আগ্রহ ইচ্ছা আছে, ভালো শুনলাম, লোকের খুব ভালো হয়েছে, দেখা যাক কেমন লাগে, নিশ্চয়ই ভালো হবে। সার্কাসের ম্যানেজার এম এস রহমান ওরফে হ্যাপি বাবু জানান 19 মার্চ পর্যন্ত খেলা দেখানো চলবে। সার্কাস তো এখানে ভালোই চলছে, এখানে টাউনের লোকে অনেকদিন পর আরামবাগে ফেমাস সার্কাস দেখছে, মানুষরা এনজয় করছে। সার্কাস মানে মেলা, মানে ধরুন আপনার আত্মীয় স্বজন সবারির সাথে একটা মিলন হয়ে যায়,
আর সার্কাস এরকম জিনিস বাড়ির পরিবার একসাথে বসে দেখার জিনিস, তাই আমরা ফেমাস সার্কাস আরামবাগে আগের মাসে 19 তারিখ অব্দি দেখাবো, প্রত্যেক দিন 3টে শো, 1টা, 4টে, 7টা। আমরা আরামবাগের ফেমাস সার্কাস নিয়ে এসেছি অল্প কয়েকদিনের জন্য। আমরা চাই আরামবাগবাসীরা যাতে ভালোভাবে সার্কাসটা দেখতে পায়, এনজয় করে, সুস্থভাবে মানুষজন ভালোভাবে বাড়ি ফিরে যায়, এটাই আমরা আশা। আরামবাগবাসীদের এই অনুরোধ যে একবার করে জরুর আসবেন, ফেমাস সার্কাস দেখে এনজয় করবেন। হোটেল সিংহলীলা গেস্ট হাউসে টিএন রোড শেরপা জুম্মার কাছে। হোটেলে বসে উপভোগ করুন দার্জিলিং এর প্রাকৃতিক দৃশ্য। এখানে 24 ঘন্টা গরম জলের সুবিধা পাবেন, রেস্টুরেন্ট, রুম সার্ভিস থেকে শুরু করে কার ফেসিলিটি, সাইট সিন ঘোরার যাবতীয় সুযোগ সুবিধা। আর হ্যাঁ, গ্রুপ বুকিং এর জন্য থাকছে স্পেশাল রেট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 9593596341 8348070534। গাড়ি ঘোড়া সবাই আস্তে চালান, সাবধান সাবধান সাবধান, মানুষের জীবন আপনি বাঁচান, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজেও বাঁচুন অপরকে বাঁচান। হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, হলুদ আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আসতে চালান, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, লাল বাতি দেখে তাই গাড়ি থামান, একে অন্যের প্রাণ বাঁচান, নিজও বাঁচুন অপরকে বাঁচান। বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, সিগনালে ভেঙে গাড়ি চালাবেন না, বাইক নিয়ে কাটাকুটি খেলবেন না, হেলমেট ছাড়া বাইক চালাবেন না, আপনারই হাতে আছে মানুষের প্রাণ, নিয়মটা মেনে তাই গাড়ি চালান, তাড়াহুড়োর সাজেশি করবেন না, একে অন্যকে মারবেন না, প্রাণ বাঁচান প্রাণ বাঁচান, নিজ বাঁচুন অপরকে বাঁচান।
ট্রাফিক আইন মেনে চলুন, সাবধানে রাস্তা পারাপার করুন, হেলমেট পরে বাইক চালান, শহরের রাস্তার উপর পার্কিং করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আরামবাগ পৌরসভা ও আরামবাগ থানা কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আরামবাগ শহরে ডিজিটাল রেশন কার্ড করতে লম্বা লাইন পড়ে যাচ্ছে নিত্যদিনই। আবার অভিযোগ যে ডিজিটাল রেশন কার্ড করতে হাজির হয়েছে বেশ কিছু দালাল, ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মধ্যে। সরকারি ঘোষণা মতো আরামবাগ মহকুমা খাদ্য দপ্তর অফিসে রেশন কার্ডের ফর্ম ফিল আপ, ভুল সংশোধন ও নতুন কার্ডের আবেদনের কাজ চলছে জোর কদমে। সরকারি ছুটি ব্যতীত প্রতিদিনই হাজার হাজার মানুষ নিজের রেশন কার্ডের জন্য ফর্ম ফিল আপ করছেন, লাইনও দিতে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে। আরামবাগ মহকুমা স্থায়ী বাসিন্দাদের ডিজিটাল রেশন কার্ডের ভুল সংশোধন ও ফর্ম ফিল আপের কাজ চলছে জোর কদমে। ব্যুরো রিপোর্ট, নিউজ সাত দিন। নিউজ সাত দিন আজ এ পর্যন্তই। নিউজ সাত দিন দেখুন প্রতিদিন রাত্রি 9:30, পুনঃসম্প্রচার রাত্রি 11, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1। নিউজ সাত দিন, মনের খবর মনে রাখার খবর।